চারার আসলে আদর্শ বয়স কত হতে পারে এই বিষয়টা আমরা অনেকেই জানি না, তো আজকে আপনাদেরকে চারার আদর্শ বয়স সম্পর্কে অবগত করব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাইকৃষির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আলী। আজকে আলোচনার বিষয় আদর্শ চারার বয়স। এখন এখানে আমরা দুইটা আগে ভাগ করে নিব, সেটা হচ্ছে একটা দানাশস্য, একটা হচ্ছে সবজি বা সবজি একটা দানাশস্য একটা, এই দুটো আমরা ধরে নিতে পারি। দানাশস্যের মধ্যে আমরা ধান দিয়ে আমরা একটা উদাহরণ দিতে পারি। গম তো আসলে সরাসরি বপন করা হয়, ভুট্টা তো সরাসরি বপন করা হয়, ধানের চারা যেহেতু রোপণ করা হয়, যখন রোপণের ক্ষেত্রে ধানটা আমরা আগে আপনাদেরকে ক্লিয়ার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখুন, একটু মিশিয়ে দিলাম। ধানের মৌসুম আসলে তিনটা, আউশ আউশ আমন বোরো। দেখুন আউশের সাধারণত বয়স 105 থেকে 110 দিন হয়ে থাকে, সাধারণত কম বেশি হতে পারে, এটা নির্দিষ্ট না। এক একটি জাতের 5 দিন, কোনোটা কম হতে পারে কোনোটা বেশি হতে পারে। আমনের ক্ষেত্রে 125 থেকে 130, কোনো ক্ষেত্রে 35 হতে পারে। বোরোতে 140 থেকে 150 দিন এরকম হয়ে থাকে। আসলে এটা আসলে আমরা আলোচনা আমরা অন্য একটা ভিডিওতে করতে পারি যে আউশে কেন একটা একটা জাতের বয়স কম হয়, আমনে কেন একটা জাতের বয়স মাঝারি হয়, বোরোতে কেন একটা জাতের বয়স। সংক্ষিপ্তভাবে আমি যদি বলি, আউশের সময় আমাদের আকাশ থাকে ক্লিয়ার, এ সময় আসলে আলোর যে সহজলভ্যতা এটা খুব ভালো থাকে, এই জন্য আসলে তার জীবনকালটা দ্রুত। অর্থাৎ একটা ফসলের জীবনে যে আলো প্রয়োজন সেটা সে 110 দিন বা 5 দিনের মধ্যে নিয়ে ফেলে, তখন সে তার জীবন সম্পন্ন করে ফেলে। বোরোর ক্ষেত্রে এই মানে যে পরিমাণ আলো, এটাকে আমরা লাক্স দ্বারা প্রকাশ করে থাকি, যে এই যে পরিমাণ আলো, ধরুন একটা বৃধান আঠাশ, ধরুন উদাহরণস্বরূপ এইটা যদি আমরা তিনটা মৌসুমেই করি তাহলে এটা জীবনকাল কম বেশি হবে। কেন? এই যে আউশ মৌসুমে সে যে আলো মানে এই 110 দিন বা 5 দিনের মধ্যে সে দ্রুত আলো পাবে, অর্থাৎ এই সময় দিনের দৈর্ঘ্য বেশি এবং আকাশ স্বচ্ছ থাকে, আলোটা সে খুব দ্রুত পায় এবং জীবনকাল সম্পন্ন করে। আমনের ক্ষেত্রে আকাশ স্বচ্ছ থাকে এবং দিনের দৈর্ঘ্য আউশের থেকে একটু কম, বিধায় সেখানে বয়স মাঝারি হয়ে থাকে। বোরোর ক্ষেত্রে আমরা জানি যে শীতকাল, সে সময় আসলে কুয়াশা মেঘাচ্ছন্ন থাকে এবং আলোটা ঠিক মতো পায় না, সেক্ষেত্রে তার জীবনকাল একটু বেশি হয়ে যায়, এবং একই কারণে তারা এই সময় আসলে ফসলও বেশি দিয়ে থাকে। তো এটা আসলে একটা অন্য একটা বিষয়, সেটাতে আমরা যাচ্ছি না। আমরা আসলে বলতে চাচ্ছি যে চারার আদর্শ বয়স। এখন দেখুন, ধরুন একটা আউশ, একটা আমন, একটা বোরো, আমরা একটা লিখে নিই। আউশে ধরলাম একটা জাতের বয়স 110 দিন, আমনে 130 দিন, 150 দিন বোরোতে একটি জাত, একটি ধরলাম এক্স একটা জাত। আউশ 110 দিন তার জীবনকাল, আমনে 130 দিন তার জীবনকাল, বোরোতে 150 দিন একটি ধানের জীবনকাল। এখন আমরা যেটা করব, আমরা জানি ধানের জীবনকাল সাধারণত আমরা তিন ভাগে ভাগ করে থাকি, যে দৈহিক বৃদ্ধি পর্যায়, প্রজনন পর্যায়, আর হচ্ছে পরিপক্ক পর্যায়। তো আমরা জানি পরিপক্ক পর্যায় 30 দিন এবং পরিপক্ক পর্যায় 30 দিন এবং প্রজনন পর্যায় 30 দিন, এই টোটাল 60 দিন, এটা ফিক্সড, এটা কোনো পরিবর্তন হয় না, এটা তিনটা মৌসুমে একই থাকে। এই 30 এবং 30, কোনো কোনো ক্ষেত্রে 2 দিন 3 দিন কম বেশি, এটা আসলে বিভিন্ন সারের ডোজ অথবা বৃষ্টিপাত বিভিন্ন কারণে হতে পারে, সেটা অন্য একটা বিষয়, কিন্তু মোটামুটি এই প্রজনন এবং পরিপক্ক মিলিয়ে 60 দিন, এটা প্রত্যেকটা মৌসুমে ফিক্স। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা 60 দিন বাদ দিই, থাকবে আমাদের
50 দিন এখানে 60 দিন বাদ দেই থাকবে আমাদের 70 দিন এখানে আমরা 7 দিন বাদ দেই এখানে থাকবে আমাদের 90 দিন দেখুন আমরা যেটা করলাম এটা একটা জাতের মোট জীবনকাল সেখান থেকে প্রজনন এবং পরিপক্ক 60 দিন বাদ দিয়ে দিলাম মাইনাস করে দিলাম দিয়ে আমাদের থাকে 50 দিন আমাদের ক্ষেত্রে একটা জাতের মোট মানে জীবনকাল 130 দিন সেখানে আমরা এই 60 দিন বাদ দিয়ে দিলাম থাকবে 70 দিন বড়তে 150 দিন মোট জীবনকাল সেখানে আমরা 60 দিন এই 60 দিন বাদ দিয়ে দিলাম থাকবে 90 দিন এখন যদি বড়তে কোনো জাত আপনার এরকম হয় 140 দিন তাহলে 60 দিন বাদ দিলে 80 দিন থাকবে যদি এরকম হয় যে আমাদের কোনো জাত 135 দিন তাহলে 60 দিন বাদ দিলে থাকবে 75 দিন এটা আপনারা বুঝে নেবেন এখন বিষয়টা যেটা হবে এই যে এই 60 দিনটা ফিক্সড এটা বাদ দিয়ে যেটা থাকলো এটার অর্ধেক দুই দিয়ে ভাগ করলে হবে 25 এটার অর্ধেক হবে 35 এটার অর্ধেক হবে 45 এটা কি এটা হলো আউশে সর্বোচ্চ 25 দিন বয়স করা যেতে পারে চার আর 20 দিন 22 দিন হলে খুব ভালো আমনে সর্বোচ্চ 35 দিন বয়স করা যেতে পারে চার আর 30 দিন হলে ভালো বোরতে সর্বোচ্চ 45 দিন করা যেতে পারে 40 দিনের কম হলেও ভালো এই হচ্ছে আমাদের আদর্শ চারা বয়স শস্যের ক্ষেত্রে এখন আমরা যেটা দেখব সবজির ক্ষেত্রে কি আসলে এখানে শস্যের ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে যদি আপনারা এটাকে ফলো না করতে পারেন তাহলে চার পাতা হইলেই আপনি সে চারাটা আপনি রোপণ করতে পারবেন এখন সবজির ক্ষেত্রে যেটা হয় যে আমরা সাধারণত চারা করি বেগুন মরিচ টমেটো ফুলকপি ইত্যাদি ইত্যাদি যেগুলো আমরা চারা করি আমরা কি করব আসলে এখানে যে বিষয়টা আমরা দেখব সেটা হলো যে সবজির ক্ষেত্রে চারা বয়স যত কম হয় তত ভালো কিন্তু এখানেও আমাদের যখন প্রকৃত পাতা চারটি হবে তখন আমরা এই চারাটি জমিতে ট্রান্সপ্লান্ট করব দেখুন এটা একটা চারা এটা একটা চারা এটা তো অপ্রকৃত পাতা এখন এখান থেকে যে পাতাটা হবে এই যে প্রকৃত পাতা দেখা যাবে এবং এখানে দেখবেন যে দুইটা পাতা বের হয়েছে এরকম অবস্থায় যে 1 2 3 4 এটা না এটা ছাড়া এখানে যখন চারটি পাতা হবে তখন এটা সবজির ক্ষেত্রে রোপণের উপযোগী হবে ধন্যবাদ সবাইকে